নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও নয়, আমরা পঞ্চমীতে মহাপঞ্চমীতে পুজোয় কয়েকটি প্যান্ডেল পরিদর্শন করে দেখেছি, সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে আমরা গেছিলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। দেখুন খুব সুন্দর ভিডিওটা, এখানে মা দুর্গার ঢাকের সাজে সেজে উঠেছে, অসাধারণ প্যান্ডেলটা তৈরি করেছে এবং মায়ের সাজটাও খুব সুন্দর। অবশ্যই সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার রাখতে হবে। এদিকে ওরা একটা ফাংশনের স্টেজ তৈরি করেছিল। বাগবাজার সার্বজনীনের পরে এবার আমরা কুমোরটুলির পথে এগিয়ে চলেছি। কুমোরটুলির সার্বজনীন দুর্গোৎসবের থিমটাও খুব সুন্দর ছিল এবং মা দুর্গার প্রতিমা খুবই সুন্দর ছিল। যেহেতু ভীষণ ভিড়, আমরা ভিড় এড়িয়ে যতটা সম্ভব তুলে দেখানোর ছবিটা চেষ্টা করেছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবের মায়ের মূর্তি খুবই সুন্দর, লাল শাড়িতে মাকে সাজানো হয়েছে। এরপরে আমরা আহেরিটোলার দিকে রওনা দিয়েছিলাম, এখানেও অসাধারণ প্যান্ডেল তৈরি করা হয়েছে। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেফটির জন্য, দূর থেকেই পরিদর্শন করানো হচ্ছিল। এখানেও মায়ের মূর্তি ভীষণ সুন্দর হয়েছে। এই প্রতিমাটি আমরা রাস্তায় একটি জায়গায় দর্শন করেছিলাম, ঠিক কোন পুজো মণ্ডপ এটা আমরা ঠিক বলতে পারবো না, তবু আমি মা দুর্গার ভিডিওটা শেয়ার করলাম। এবারে আমরা হাতিবাগানের দিকে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে এসেছিল, যত বিকেল হচ্ছিল ভিড়ও তত বাড়ছিল। এখানে পুরনো দিনের থিম করেছে, আপনারা দেখতে পাবেন একটা সিঁড়ি বাড়ি থেকে নেমে এসেছে, পাশে একটা পুরনো স্টাইলের বাড়ি করে সেখান দিয়ে কাপড় গামছা সব ঝুলছে, সামনে একটা টানা রিক্সা রাখা হয়েছে, ডান দিকে চায়ের দোকান রয়েছে। কলকাতার পুরনো দিনের উপরে বেস করে থিমটাকে তৈরি করেছে এরা, খুব সুন্দর হয়েছে। কিন্তু যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম তাই কোনো প্যান্ডেলেরই লাইটিং আপনাদের দেখাতে পারছি না। আমরা হাতিবাগান থেকে আবার রওনা দিয়েছিলাম কুমোরটুলি পার্কের দিকে। এখানে একটা বড় জায়গায় মেলা টাইপের বসেছিল, এখানেও খুব সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। মায়ের মূর্তিও এখানে অসাধারণ তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু যেহেতু সেফটি পারপাজে দূর থেকেই দেখতে হচ্ছিল তাই খুব সুন্দরভাবে আপনাদের হয়তো প্রতিমাটা দেখাতে পারছি না। আমার ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।